হ্যালো বন্ধুরা, মিশন ফিজিক্যাল ফিটনেস চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমরা জানব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কি, কি কি কারণে কোষ্ঠকাঠিন্য হয় এবং কোন কোন সহজ ব্যায়াম দ্বারা এবং কি কি উপায়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। বর্তমান সময়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন কম বেশি সব বয়সী মানুষজন, আর যথাযথ চিকিৎসার অভাবে অনেক সময় এই রোগ জটিল আকার ধারণ করে। কোষ্ঠকাঠিন্যের অর্থ মলাশয়ের মল ঠিকমতো পরিষ্কার না হওয়া। এই ধরনের পরিস্থিতিতে কঠিন মলজনিত সমস্যার কারণে পেট পরিষ্কারের ক্ষেত্রে সমস্যা হয়। কিভাবে বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন? এক কথায় বললে, পেট নিয়মিত পরিষ্কার না হলে বা মল ত্যাগ করতে সমস্যা হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এক্ষেত্রে তলপেটের ব্যথা, অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের কারণে পেট ফোলা, পেট ফাপার মতো লক্ষণ টের পেলেই সতর্ক হওয়া প্রয়োজন। ফাইবার জাতীয় খাবার, ফল, সবজি এবং শস্য জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে না খাওয়া কোষ্ঠকাঠিন্যের অন্যতম প্রধান কারণ। সাধারণত যে কোনো খাবারের ফ্যাট, ভিটামিন, মিনারেল, প্রোটিন, কার্বোহাইড্রেটের পরিমাণ নিয়ে হাজার মাথা ব্যথা থাকলেও ফাইবার কতটা রয়েছে তা নিয়ে প্রায় কেউই ভাবেন না। অথচ খাবার হজমের ক্ষেত্রে এই ফাইবার বা ফাইবার সমৃদ্ধ খাবার সবচেয়ে বেশি উপকারী। এছাড়াও সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, দৈনন্দিন জীবনযাত্রায় বদল, খাদ্যাভ্যাস বদলে যাওয়া, পায়খানার বেগ এলে উপেক্ষা করা, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মতো বিভিন্ন কারণও কোষ্ঠকাঠিন্যের জন্য সমানভাবে দায়ী। এই সমস্যার সমাধান কি? অবশ্যই জীবনযাত্রার পরিবর্তন, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাসের পরিবর্তন। কেমন হবে সেই রুটিন তা জেনে নেওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করার প্রথম ব্যায়াম। প্রথমে সোজা হয়ে শুয়ে তারপর দুটি হাঁটু সমান ভাবে ভাঁজ করে ধীরে ধীরে বুকের কাছে টানতে হবে। দুটি হাত দিয়ে হাঁটুর নিচে চেপে ধরে এইবার আস্তে আস্তে মাথাটি হাঁটুর কাছে নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করতে হবে। আবার ধীরে ধীরে পুনরায় সোজা হয়ে শুয়ে পড়তে হবে। এইভাবে 3-5 বার এই ব্যায়ামটি করতে হবে। প্রথমে আসি বাচ্চাদের প্রসঙ্গে। শিশুরা 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধ পান করে, ফলে তার শরীরে জলের যোগান নিয়ে কোনো সমস্যা হয় না। অনেক শিশু মাতৃদুগ্ধ পানের সময়ও নিয়মিত মলত্যাগ করে না, যদিও তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় না, কারণ সেই শিশু নিয়মিত মলত্যাগ না করলেও যখনই সে মলত্যাগ করে তা স্বাভাবিকই হয়। 6 মাসের পর থেকে শিশুদের মাতৃদুগ্ধ খাওয়ানো কমিয়ে দেওয়া হয়, সেই সময় অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে শুরু করে। এর একটি বড় কারণ পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। আসলে জলের কোনো স্বাদ না থাকায় বাচ্চারা কিছুতেই তা পান করতে চায় না। পাশাপাশি বাচ্চাদের রিফাইন্ড ফুড বা পরিশোধিত খাবার বেশি পরিমাণে খাওয়ানোয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়েই চলেছে। অনেকেই বাচ্চাদের খাবার মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করেন, ফলে খাবারে থাকা ফাইবার অনেকাংশে নষ্ট হয়ে যায়। সুতরাং বাচ্চাদের খাবার মিক্সিতে গ্রাইন্ড না করে হাতে চটকে বা বাটি হাতা দিয়ে পেস্ট করে খাওয়ালে খাদ্যের মাধ্যমে শরীরে ফাইবারের মাত্রা বাড়ে। বেশি ফাইবারযুক্ত খাবারের জন্য রোজ অবশ্যই শাকসবজি ও ফল খাওয়াতে হবে, কারণ এর মাধ্যমেই শরীরে ফাইবারের মাত্রা বাড়ে। ফাইবার হলো খাবারের সেই অংশ যা পরিপাক হয় না এবং খাদ্য গ্রহণের পর অবশেষ হিসাবে মল তৈরি করে। খাদ্যের আঁশযুক্ত অংশটুকু হজম না হওয়ার কারণে সেগুলো পরিপাকতন্ত্রের বেশ কিছু জলীয় অংশ শোষণ করে ধরে রাখে এবং এই জলীয় অংশ সহ ফাইবার মলের সঙ্গে বের হয়ে আসে। এই কারণেই ফাইবারযুক্ত খাবার খেলে মল নরম হয়ে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। বড়দের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনার পূর্বে দেখে নেওয়া যাক কনস্টিপেশন প্রতিরোধকারী দ্বিতীয় ব্যায়ামটি। প্রথমে সোজা হয়ে বসতে হবে, তারপর দুটি পায়ের তালু সমানভাবে জড়ো করে দুটি হাত দিয়ে চেপে ধীরে ধীরে শরীরের দিকে টেনে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে হাঁটু দুটি প্রজাপতির পাখনার মতো দোলাতে হবে 30-50 বার। এইভাবে এই ব্যায়ামটি 3-5 বার করতে হবে। এবার একটু বড়দের নিয়ে আলোচনা হোক। ছোটদের মতো বড়দের ক্ষেত্রেও শরীরে ফাইবারের অভাব খুব সাধারণ একটি সমস্যা। অনেকেই আবার ছোট থেকে সবজি খেতে চায় না, কারো ঝোঁক মাছ মাংস ডিমের দিকে। আর শরীরে ফলের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা আজ প্রায় সকলেই ভুলতে বসেছেন। বাড়িতে পুজো বা কেউ নেহাত অসুস্থ না হলে অনেকেই ফল কেনার দিকে পা বাড়ান না, যা কখনোই উচিত নয়। আর রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল পান না করার অভ্যাস। স্কুলের টিফিনে লুচি তর
তরকারি চাউমিন পছন্দ করা ছেলে মেয়েরা সবজি দিয়ে তৈরি করা ওটস ডালিয়া খেতে চায় না, অথচ ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। সুতরাং ধীরে ধীরে ছেলে মেয়েদের খাদ্যাভ্যাস বদলানোর ভার নিতে হবে অভিভাবকদেরকেই, সঙ্গে জোর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল ও মৌসুমি ফল খাওয়ার দিকেও। এবার আসা যাক প্রাপ্ত বয়স্কদের প্রসঙ্গে। তাদের সমস্যা কিছুটা জটিল, সকলেই খাবার খান কিন্তু ঠিক মতো নয়, আসলে নিয়ম মেনে খাওয়ার সময় নেই তাদের। অফিসের চাপে কেউ দিনের পর দিন ব্রেকফাস্ট বাদ দিচ্ছেন, কেউ আবার কাজ চালাচ্ছেন চা বিস্কুট দিয়ে। লাঞ্চের অবস্থাও যা খুশি তাই, কর্পোরেট অফিসের ঝাঁ চকচকে ক্যান্টিনে বসে বাড়ির তৈরি রুটি সবজি নিয়ে যেতে বাধ্য বাধ্য থাকে অনেকের কাছে। অগত্যা সহজ সমাধান মোবাইল, হরেক অ্যাপে অর্ডার দিলে এসে হাজির জিভে জ্বলানা সব খাবার, তা সে যতই আনহেলদি হোক না কেন। দিব্যি নিত্যদিন চলছে সেই সব খাওয়া, অথচ এই সব খাবারে ফাইবার নেই বললেই চলে, বদলে আছে ভরপুর তেল। এসি অফিসে বসে কাজ করায় পর্যাপ্ত জলও খাওয়া হয় না, অফিস থেকে ফেরার পথেও মন টেনে নেয় ফাস্টফুড, রাতে কোনো মতে ভাত বা রুটি, সঙ্গে যা হোক কিছু। এর ফলে নিজেদের অজান্তে শরীরে বাসা বাঁধছে হরেক সমস্যা, ওবেসিটি, কোলেস্টেরল, পেট পরিষ্কার না হওয়ায় বাড়ছে কোষ্ঠকাঠিন্য, যা অনেক সময় ডেকে আনে কোলন ক্যান্সার, পাইলসের মতো বিভিন্ন সমস্যা। আবার যারা বাড়িতে থাকেন তারাও সবাই যে নিয়ম মেনে চলেন এমনটা নয়, অনেকেই খেতে হয় বলে খান, আর সমস্যায় বলে ভরসা ওষুধ বা এইসবগুলো। একবার এইসবে অভ্যস্ত হয়ে পড়লে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। এর বদলে রোজ নিয়ম করে 3 লিটার জল পান করুন, মেনুতে থাকুক সবজি দিয়ে তৈরি ডালিয়া ওটস, যা শরীরে ফাইবারের চাহিদা অনেকটাই মেটাবে। গমের রুটি, পাওয়া রুটি খাওয়া যেতে পারে, মাছ মাংস সবজি দিয়ে তৈরি করলে ভালো হয়। শুধু লাঞ্চ বা ডিনারে নয়, ব্রেকফাস্টেও ফাইবার জাতীয় খাবার খেতে হবে। দই দিয়ে তৈরি ওটস বা সবজি দিয়ে তৈরি ভেজ স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যেতে পারে। কিছুটা বেলায় একটা গোটা ফল, পাকা পেঁপে, আপেল, লেবু, কলা, তরমুজের মতো ফল ভীষণ উপকারী। সন্ধ্যেবেলায় ফাস্টফুডের বদলে খাবারের তালিকায় আনতে হবে স্যালাড, স্পাউট। বয়স্করা আবার সবজি খেলেও অনেকেরই তা হজম হতে চায় না, তাদের চলাফেরা কমে আসায় খাবার হজমেও সমস্যা দেখা দেয়। এর জন্য অন্য শারীরিক সমস্যা না থাকলে, দিনে হজমে সমস্যা হলে সবজি কমিয়ে জোর দিতে হবে ডাল জাতীয় খাবারে, সঙ্গে মাস্ট ফল। খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা অত্যন্ত প্রয়োজন, নিয়মগুলি মানলে বিভিন্ন রোগ মোকাবেলা সম্ভব হবে। ভিডিওটি শেষ করার আগে আসুন দেখে নিই কনস্টিপেশন দূর করার তৃতীয় ব্যায়ামটি। প্রথমে সোজা হয়ে শুয়ে দুটি পা সমানভাবে করে পিঠে দুটি হাতের সাহায্যে ধীরে ধীরে পা দুটি উপরে তুলে সোজা করে মাথার উপরের দিকে মাটি স্পর্শ করাতে হবে যতটা সম্ভব হয়। এরপর দুটি হাত মুষ্টিবদ্ধ করে রাখতে হবে, এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকতে হবে। এই ব্যায়ামটি অন্তত 3 বার করা উচিত। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।